পাশে আসবে আচ্ছা গণনা করে পাবে সেই পাখির পিঠে যদি এত চাপাতে পারে সুতরাং আপনার জন্য একটা সিট থাকবে এটা দিচ্ছি সেখানে কোনো যেন সন্দেহ না করি ক্লিয়ার এটা হচ্ছে একদম মানদণ্ড এই জায়গায় আপনি পৌঁছালে ভগবান আপনাকে নিয়ে যাবে তা আমরা এই জায়গায় আছি হ্যাঁ না বলে হ্যাঁ না হ্যাঁ না ওটা হ্যাঁ না না ওটা না ওকে কতজন মনে করছেন যে এই পর্যায়ে আমার এখন নেই মাত্র আচ্ছা কতজন মনে করছেন না আমি এই পর্যায়ে রেডি ভগবান আমি যদি এখন মারা যাই ভগবানের কাছে আমি যাওয়ার জন্য রেডি কতজন আছে ওকে আপনাদের জন্য ডিসকাউন্ট এটা দেখি সন্তুষ্ট হবেন কিনা রেডি করবেন ওইটা থেকে একটু ডিসকাউন্ট অথ চিত্তম সমাধান না স্বপ্ন সীময় স্থির অভ্যাস করে মন্দ মামি সাত্তম ধনঞ্জয় অথ চিত্তম সমাধান না স্বপ্ন সীময় স্থির তুমি যদি আট নম্বর শ্লোকে মন বুদ্ধি ঠিক মতো অর্পণ করতে না পারো অভ্যাস করো ডেলি মঙ্গল আরতি করো ডেলি ষোলমলা জপ করো প্রসাদ খাওয়ার অভ্যাস করো গীতা ভাগবত পড়া অভ্যাস করো যদি তুমি স্থিরভাবে আমাদের চিত্ত সমর্থ করতে সক্ষম না হও তাহলে অভ্যাস জেনে দ্বারা আমাকে প্রাপ্ত হতে ইচ্ছা করো আমরা করছি এই পর্যায়ে আমরা মনে আছি এইটা করতে করতে আমরা এর আগের শ্লোকে আট নম্বর গিয়ে পৌঁছাব এইটাতে আছি হ্যাঁ না কতটা মনে করছেন এইটাতে আছে অনেকের তাও হাত উঠছে না দেশ ওকে আরো ডিসকাউন্ট যদি অভ্যাস করতে না পারে আর কি অভ্যাস কি অসমর্থ সি মন কর্ম কর্ম বল মদার্থ মি কর্মানি কুর্বানি ভবাসসি অভ্যাস কি অসমর্থ সি আমি যদি অভ্যাস করতে না পারি মঙ্গলারিতে উঠতে পারি না জপ করতে গেলে ঘুম আসে আছি এরকম কেউ তাদের জন্য দুষ্কাপিটা যারা অভ্যাস করতে অসমর্থ তারা কি করবে অদর্থ আমি কর্ম মানে বেশি করে কর্ম করবে ঠাকুর যদি তুমি আমাকে অভ্যাস করতে অসমর্থ হও তাহলে আমার প্রতি কর্ম পরায়ণ করা আমার জন্য কর্ম করেও তুমি সিদ্ধি লাভ করবে ডিসকাউন্ট দিয়েছেন কিনা আমরা বাইরে প্রচার করি না আপনি ষোলবেলা জপ করুন গীতা করুন অনেক লোক বলে আমরা এত পারব না সেই সমস্ত লোক কখনো কখনো মন্দিরে এসে বিভিন্ন উৎসব অনুষ্ঠানে কর্ম করে নিয়ে যায় আছে কিনা সারা বছর হয়তো তারা ষোলবেলা জপ কিছু করে না কিন্তু যখন রথযাত্রা হবে জন্মাষ্টমী আসবে অনেক কাজ করে দিয়ে যায় আছে বলো আছে কিনা ভগবান তাদেরকেও ভক্ত বলে গ্রহণ করেছেন তাদেরকে সম্মান করা উচিত কেউ বলতে পারে না হ্যাঁ আপনি জব করেন এখানে যে সাইকল আজকে কাজ করছে বলতে পারে ভগবান তাদেরকে ভক্ত বলে স্বীকার করেছে তাদেরকে সম্মান করতে তো প্রথমটা ছিল মন বুদ্ধি অর্পণ কর না পারলে কি ছিল জোরে অভ্যাস কর অভ্যাস করতে না পারলে কর্ম কর আরো ডিসকাউন্ট নেবেন না দেখি আরো ডিসকাউন্ট রেডি অথৈত অসন্তোষি কর্ত মঞ্চমাশ্রিত তত গুরু চতা সর্বকর্ম ফল ত্যাগ অত্যন্ত অসন্তোষী তুমি যদি কর্ম করতেও না পারো ডিসকাউন্ট থাকে ভগবান কি ডিসকাউন্ট রে কর্ত মঞ্চমাশ্রিত সর্বকর্ম ফল ত্যাগ যদি তুমি আমার জন্য মন্দিরে গিয়ে কর্ম করতে না পারো অ্যাটলিস্ট ব্যবসা বা সংসারে এত মগ্ন হয়ে আছে ডোনেশন হয় ভগবান ডোনেশন চাইছে কর্মের ফল আমাকে দেয় আর যদি কাউ করতে অক্ষম হও তবে আমাকে আমাদের সমস্ত কর্ম অর্পণ করে সন্তত চিত্তে কর্ম
শিক্ষক আছে না, তারা জপও করে না, মন্দিরে এসে কর্ম করতেও পারে না, কিন্তু ডোনেশন দেয়। আচ্ছা, ভগবান তাদের তো সম্মান করেছে। আমাদের মন্দিরে তো কথা আছেই, কে একটু যদি বেশি দান করে 1 লক্ষ 2 লক্ষ টাকা, তাকে যেভাবে সম্মান দেওয়া হয়। কিছু মন্দিরের ভক্ত তারা একটু নিন্দা করে, হ্যাঁ 1 লাখ টাকা দিলে বলে তুমি এত বড় সম্মান, আমরা সারা জীবনটা দিয়ে দিয়েছি আমাদের প্রতি, কিন্তু এই সম্মান ভগবান করেছে, শুধু স্কুল ম্যানেজমেন্টটা। এই সম্মান কে দিয়েছে? ভগবান। যারা ডোনেশন করে তারাও শ্রেষ্ঠ। প্রথমটা কি ছিল তো এভারি পিট, প্রথমটা কি ছিল? মাপ বুদ্ধি অর্পণ করো, যদি না পারো অভ্যাস করো, না পারো কর্ম করার অভ্যাস করো, কর্ম যদি না পারো ডোনেশন। আরে সোনা কোথা ডোনেশন, আমাকে ভগবান হাত পেতে দেয় ডোনেশন দাও, তুমি ঘরে যা পারো খাটো, কিন্তু আমার রথযাত্রার সময়। কিন্তু এখানে আরেকটা শিক্ষণীয় বিষয় লোকে দেখে, ডোনেশন লোকে দেয়, কিন্তু ভগবান এখানে লাস্ট লাইনে দেখে, তত করুক কে যেন ছিল যথাত্মবান, যত্নের সহিত দিতে হবে তোমাকে। কিছু লোক যত্নের সহিত ডোনেশন দেন, মাতাজি রথযাত্রায় এসে গেছে, আপনার যে রাজভোগের সেবাটা আমি রেখে দিয়েছি। কখনো কখনো এরকম উত্তর আসে, আমি আগে দিয়েছি বলে আমাকে দিতে হবে নাকি? আর লোক পান না, না শুধু আমাকেই পেয়েছেন নাকি? হবে না, হবে না, এবছর দিতে পারবো না, না মাতাজি আমি আর কাউকে পাইনি, প্লিজ দেন। অনেক কথা অনেক সময় রাজি হয়, হ্যাঁ কি না, দেয়, কিন্তু দু কথা খিচিয়ে দেয়। আছে এরকম লোক? আবার কিছু লোক যখন আপনি ফোন করবেন, প্রভু আপনার যে রাজ ড্রেস 7 দিনে 7টা জগন্নাথের ড্রেস পরানো হবে, আপনার রাজ ড্রেসটা আপনার বুকিং আছে কিন্তু আপনি দিয়ে দেবেন। অনেক সময় লোকের কাছে এরকম, হ্যাঁ প্রভু আমি তো চিন্তা করছিলাম, আমি চিন্তা করে আছি রথযাত্রায় একটা সেবা পাবো, আপনারা কেউ ফোন করছেন না, কেউ আসছেন না, আমি তো চিন্তা এবছর মনে আমি সেবা দিয়ে বাদ পড়ে যাবো নাকি? ধন্যবাদ প্রভু আপনি ফোন করলেন, বলুন কীভাবে পাঠাবো, আমি দিয়ে আসবো, এরকম লোকও পাওয়া যায় কিনা? ভগবান এখানে বলছেন কে করে, কিন্তু কীভাবে করতে হবে? যত্নের যারা দু কথা শুনিয়ে দেয় তাদের সেবাটা আমি গ্রহণ করি না, যত্নের লাস্ট ডিসকাউন্ট, আরো ডিসকাউন্ট। প্রথমটা কি চলে যায় বলি, পিট মন বন্ধি অর্পণ করো, দ্বিতীয়টা আরে জোরে তুমি যদি বলো না আমার ডোনেশন নেই, এত টাকা আমি পাবো কোথায়, সংসার চালাতে পারছি না, লাস্টে একসঙ্গে শান্তি লাভ হয়। পড়ো, একটা গীতা কিনে নিয়ে পড়ো। হ্যাঁ কতটা ছিল গীতা পড়ো, একদম লাস্ট জ্ঞানের অনুশীলন করো, তার উপর কী ছিল মনে আছে? ছিল ডোনেশন দাও, তার উপরে হচ্ছে কর্ম করায়ণ, তারপরে ডেলি মঙ্গলা আরতি সর্বমালা চন্দ্রের অভ্যাস করো, লাস্ট হচ্ছে
মান বুদ্ধি আমাদের, এই হচ্ছে ভগবান স্টার্ট দিয়েছে। অ্যাটলিস্ট এটা বোঝাতে চাইছি আমি ভগবানের এই শ্লোক থেকে, আমরা ফিল্ডে থাকি, আমাদের বিভিন্ন প্রকার লোককে নিয়ে আমরা কোনোদিন চালাই না, এই ধরনের লোক আমাদের চারপাশে বা মন্দির সারাউন্ডিং মন্দির আশেপাশে এই সব ধরনের লোক আছে, আছে কি না? আছে, হ্যাঁ না? সবাইকে সম্মান করতে, বিভিন্ন লোক বিভিন্ন পর্যায়ে, আপনি বলতে পারেন না আপনি সরবলা জপ করেন নাম চার বলা, আপনি ভক্তই না, ঠিক আমাদের মন্দিরে আপনি আসবেন না। ভগবান ডাইরেক্ট বলেছে, তাদেরকে আমি ভক্ত বলে স্বীকার করেছি, যে অ্যাটলিস্ট গীতা নিল তখন থেকে, ক্লিয়ার? আর রিপিট, প্রথমটা ছিল মন বুদ্ধি অর্পণ করো, না পারলে অভ্যাস করো, অভ্যাস করতে না পারলে কর্ম করো, কর্ম করতে না পারলে ডোনেশন দাও, ডোনেশন করতে না পারলে অ্যাটলিস্ট 350 টাকা খরচা করে এটা গীতা নিয়ে নেবো, 350 টাকা করে কত? আরে গীতাই তো বছর গীতাই। তা আমরা এই যে ভগবান যে বলেছেন এটাকে কাজে লাগিয়ে আমরা আমাদের প্রচার মন্দিরের তলবকে বৃদ্ধি করতে পারি, হ্যাঁ কিনা? সবাইকে সম্মান, এবং মহাপুরুষ যেটা বলেছেন যে একবার সম্মান করা উচিত, ভগবান কৃষ্ণও এত ডিসকাউন্ট দিয়েছে, আর এইটাকে কাজে লাগিয়ে প্রভুপাদ কীভাবে প্রচারটাকে বৃদ্ধি করেছিলেন, রথযাত্রা করলেন, অ্যাটলিস্ট কেউ এসে একটু দৌড়িয়া ধরবে, কেউ একটু ভগবানকে প্রণাম করবে, কাজে লাগিয়েছিলেন কিনা? তা আমরাও আমরা যেখানে এখানে থাকি প্রত্যেকটি লোককে আমরা জুড়তে পারি, প্রত্যেকটা হিন্দু লোককে যে কোনো উপায়ে লিঙ্ক করতে পারি, কারো কাছ থেকে 10 টাকা ডোনেশন, কারো কাছে কি একটু কিতাব বিক্রি করে কাউকে একটু সেবার সুযোগ দিয়ে করানো যায় কি? এটা কি কাজে লাগে? এইটা বলার পরে ভগবান ভক্তের গুণাবলী কীর্তন করেছেন, কৈতর পুরাণদের গুরুপাদ বলে, ওটা আমরা একটু তাড়াতাড়ি করে নেব, আর 8টা শ্লোক আছে, 12টা শ্লোক হয়ে গেল, একসঙ্গে আদেশ এখন ভক্তের গুণাবলী তো জানো, আমার ভক্ত কেমন? আমার ভক্ত হচ্ছে অদেষ্টা, তিনি কারোর প্রতি দ্বেষ করেন না, এমনকি তার শত্রুর প্রতিও তিনি শত্রুতা করেন না, মৈত্র, তিনি সকলের মধ্যে ভগবান আছে জেনে সকলের প্রতি মৈত্র ব্যবহার করল, করুণ, সমস্ত প্রকার বিপদকে অগ্রাহ্য করছে প্রচার করে, এই যে গুণাবলীগুলো আলোচনা হচ্ছে এগুলো আমাদের মধ্যে আছে, হ্যাঁ না? আছে কি না? নির্মম, তিনি নিজের মধ্যে কিছু তার থাকে না, সব কিছু ভগবানের, সব কিছু জানে, নিরহংকার, তিনি কোনো কিছুতে অহংকার করেন না, তিনি হচ্ছেন সম দুঃখ সুখ, তিনি নিজের দুঃখকে অন্যের দুঃখ বলে মনে করেন, অন্যের দুঃখকে নিজের দুঃখ বলে মনে করেন, এবং তিনি হচ্ছেন ক্ষমে, তিনি অত্যন্ত ক্ষমাশীল, সহিষ, ক্ষমাশীল, আর আমাদের ম্যানেজমেন্টের লোকটা তো আরও ক্ষমাশীল হতে হয়, বাইরের ভক্তরা বা সাধারণ ভক্তরা অনেক কিছু বলে, অনেক কিছু করে, কিন্তু আমরা করলেই দোষ, জানো না? অনেক সময় বলে যায় না, অনেক গৃহস্থ ভক্তরা বলে মন্দিরের মধ্যে, আপনারও ঝগড়াঝাটি করেন, মানে ঝগড়াঝাটি করার লাইসেন্সটা ওদের আছে, আপনাদের নেই, তারা করবে করার, দেখুন লোকে বলে বাজারে দোকানে কিনতে জন্য আলু কত করে 20 টাকা, ওই দোকানে যে 18 টাকা করে দিচ্ছে, আপনারও মিথ্যা কথা বলে, মানে ওরা মিথ্যা কথা বলে, বলতে লাইসেন্স আছে, আপনি বলতে পারবেন, যা করবেন আপনার তো ঠিক কিনা? সব সহ্য করতে হবে, সব
একটা সাধু ঘুরতে ঘুরতে রোদ প্রচুর রোদ ছিল, ও গাছের গাড়ায় একটু শুয়ে পড়েছে, আর ইট একটা ছিল, ইটকে মাথায় দিয়ে শুয়েছে। তো বিকালবেলা কিছু মহিলা জল আনতে গেছিল নদীতে, পাশ দিয়ে দেখছেন একটা সাধু শুয়ে আছে ইট মাথায় দিয়ে। দেখেছ? হ্যাঁ, এমনি হয় না, ইট মাথায় দিয়ে ঘুমিয়েছে। সাধু চিন্তা করে আমরা সব ত্যাগ করছে, ইট মাথায় দিয়েছে তাও কথা শুনিয়ে দিল। ওকে, তো ইটটা সরিয়ে দিয়ে ঘুমিয়েছে। তখন মহিলারা ফেরত আসছে, তখন আবার বলছে, দেখেছ একটু বললাম বলে আমার মাথায় রাগ হয়ে গেল, ইটটা আবার সরিয়ে ঘুমিয়েছে। তো যা করবেন তো অনেক সহ্য করতে হবে, দেখে না এই জন্য সহিষ্ণু ক্ষমা শিখে এগুলো ক্ষমা মানুষে করে, কিন্তু আমাদের ভিতরে আমরা একসঙ্গে থাকতে গেলে নিজেদের ভিতরে প্রচুর ক্ষমা শিখ প্রত্যেকে হতে হবে। আমরা ক্ষমা করে নিজের স্বার্থে কেউ কিছু ভুল করলে বলিস না, ও যদি আমাকে বের করে দেয়, ক্ষমা করি আমার স্বার্থে। এটা উদাহরণ অনেকবার দিয়েছি, উদাহরণ করেছি, একটা জায়গায় বেতন দিচ্ছে একটা কোম্পানি, ছোটো কোম্পানি, 12,000 মতো স্টাফ ছিল, যে ক্যাশিয়ার ও মাসের শেষে বেতন দিচ্ছে, বেতন দিতে দিতে রাত্রে যখন টাকা কাউন্টিং করে 100 টাকা তার শর্ট পড়ে গেছে, 100 টাকা তাকে দিলাম। তো মনে মনে করে বিচার করে দেখলো যে ওই লোকটাকে আমি 100 টাকা দিয়েছি, বুঝতে পেরেছি পরের মাসের বেতনে 100 টাকা কেটে নিয়েছি। তখন ভদ্রলোক এসে জিজ্ঞাসা করছে, আমার 100 টাকা কম কেন? বলছে, স্যার গত মাসে 100 টাকা ফেলেছিলাম ভুলে, তাই আমার তো অ্যাকাউন্ট ব্যালেন্স করতে হবে, 100 টাকা কেটে নিয়েছি। ভদ্রলোক বলছে, তুমি সবসময় ভুল করবে, সবসময় ক্ষমা করে দেবো, আগের মাসে তোমাকে ক্ষমা করে দিয়েছি, এই মাসে তোমাকে ক্ষমা করছি না। আগের মাসে ক্ষমা করেছে কিনা, করেছে কিনা, কার সাথে ওর সাথে, সেই জন্য ক্ষমা করে লাগবে প্রচুর। তাহলে আমরা আর ম্যানেজমেন্টকে তো ক্ষমা করে লাগবে কি, বাধ্য হয়ে ক্ষমা করতে হয়, বেশি কিছু বললে তো যেমন পালিয়ে যায় ইন্ডিয়া, বাধ্য হয়ে ক্ষমা করতে হয়। ভুল করলেও কেউ যদি এসে বলে প্রভু আপনার ওই বউটা ভুল করেছে, করেছে নাকি? আমি তো দেখি নাই, হ্যাঁ কারো ভুল দেখতে পারি না, ভুল করা শুনলেও কিছু করার থাকে না, হয় কিনা বলবো, বেশি কিছু বললে আবার অন্য কিছু করে বসবো, যে ক্ষমা করতে হবে ম্যানেজমেন্ট আসতে। সন্তুষ্ট সততম যোগী যতাত্মা দেহ নিশ্চয় মৈয়ার্পিত মনোবুদ্ধি যোমদ ভক্ত সমেত। প্রথমে যে ভক্ত, আমার ভক্ত কিরকম জান, আমার ভক্ত সবসময় সন্তুষ্ট থাকে, ঠিক আছে, ছানা সবজি কাশ্মীর দিলেও সন্তুষ্ট, আলু বাজি দিলেও সন্তুষ্ট, তিনি সবসময় সন্তুষ্ট থাকতে পারে। সততম যোগী সবসময় যোগ পরায়ণ এবং সংযত স্বভাব এবং দৃঢ় নিশ্চয়, আমি যে ভক্তিপথ ধরেছি, আমি যে সেবায় যুক্ত হয়েছে সেটা ভালো করে দৃঢ় নিশ্চয় এবং মই অর্পিত মনোবুদ্ধি, তার মন বুদ্ধি ভগবানের চরণে অর্পিত। যস্মাদুজতে লোক লোকানুতিরতে যিনি কাউকে উৎকণ্ঠা দেন না আর কারোর কাছ থেকে তিনি উৎকণ্ঠা পান, আর হর্ষা মর্ষ, তিনি হর্ষ ক্রোধ ভয় উদ্বেগ থেকে, হর্ষ মানে কোনো কিছু হলে বেশি আনন্দ করেন না, তার উপরে ক্রোধ প্রকাশ করেন না, অনভিজ্ঞ সুচিন্তক্ষ উদাসীন কর্তব্যত সর্বারম্ভ পরিত্যাগী যমদ ভক্ত সমেন্দ্রিয়। অনভিজ্ঞ, অনভিজ্ঞ মানে কারোর প্রতি উপেক্ষা করেন না, কে আমাকে দেবে কারোর প্রতি উপেক্ষা করেন,
সূচি তিনি স্বাভাবিকভাবে দুবার স্নান করেন অন্তরে এবং বাইরে হরি বাইরে স্নান এবং অন্তরে হরিনামে তার কিন্তু সূচি রাখেন উদাসীন কোনো কিছুর প্রতি তার আসক্তি নেই কতর ব্যথ তিনি কোনো প্রকার ক্লেশকে ক্লেশ বলে মনে করেন না সর্বারম্ভ পরিত্যাগ সর্বারম্ভ পরিত্যাগ বাইরের লোক শাস্তে চায় শাস্তি একটা লোক জিজ্ঞেস করছে যে আচ্ছা বিয়ের সময় আপনি কর্মচারী শুনবেন ওকে শুনে রাখেন বিয়ের সময় মেয়েরা এত সাজে কেন গো বিউটি পার্লারে গিয়ে বলছে সে ভিতরটা কিন্তু এতটা সাজগোজ নেই ওটা দেখানোর জন্য সাজে ও আসলে যেটা ওটাকে চাপা দেওয়ার জন্য সাজে ওর আসল স্বরূপটা পায় যখন বিয়ের পরে এই জন্য সাজ সেরকম সাজলে হবে না সর্বরম্ভ পরিত্যাগ বা আমাদের নানুবর্ণ শিখালেন ভিতরে বাইরে এক থাকতে হবে এক জনহৃষ্টি ন দৃষ্টি ন সতি ন কাম্পতি সুভাশুভ পরিত্যাগি ভক্তি মাত্র সমে প্রিয় প্রিয় বস্তুর প্রাপ্তিতে রুষ্ট হন না হরিষ্ট হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে দ্বেষ করেন না যিনি প্রিয় বস্তুর বিয়োগে শোক করেন না অপ্রাপ্ত ইষ্ট বস্তু আকন্ত করেন না আমাদের যে গুণাবলীগুলো আলোচনা করা হচ্ছে আমাদের আছে ভগবান বলছেন সবে ভক্ত ভক্তিমান তো সবে সেই ভক্ত আমার অত্যন্ত তিনি শত্রু ও মিত্রের প্রতি সহমতি সম্মানে ও অপমানে শীতে ও গরমে সুখে দুঃখে এবং নিন্দা ও স্তুতিকে সম্ভব সেই ভক্ত আমার প্রিয় এই গুণাবলী আমার আছে হ্যাঁ না হ্যাঁ না তাহলে ভগবান বলছেন যে আমার ভক্ত জানো কতটা সহ্যশীল এটা বলার মাধ্যমে ভগবান কি বুঝাচ্ছে ভক্তের খুব প্রশংসা করেছেন ভগবান কিন্তু এর মাধ্যমে আমরা কি বুঝতে পারি হ্যাঁ আমি যদি নিজেকে কৃষ্ণ ভক্ত বলে পরিচয় দিতে চাই এই গুণগুলো অর্জন করতে ক্লিয়ার ইংরেজিতে বলে থ্রেডিং দেওয়া আছে তুমি কি তুমি নিজেকে ভক্ত বলে পরিচয় দাও তোমার কি এই গুণাবলীগুলো আছে কুসংবর্জিত অনেকে তো অনেকে তো মানে তার নিজের বাসস্থানের কোনো ঠিক নেই স্থির বুদ্ধি আমার সেবা এই 26টা ভক্তের গুণকীর্তন করে ভগবান আসলে বললেন যে তুমি ধর্মাম জনমিলন যত তপ পঞ্চ পাশে সরকার পরব্রহ্ম ভক্তস্তে লোকি বলে ভগবান বলছেন যেহেতু যদি তোমার এই গুণগুলো নাও থাকে আমি যেটা করলাম তুমি যদি বিশ্বাস করো যে ভক্তের এই গুণাবলীগুলি থাকা দরকার সেই ভক্ত এই 26টা গুণ বর্ণনা করতে গিয়ে ভগবান চৈতন্য মহাপ্রভু বলছেন সর্ব মহান গুণগণ বৈষ্ণব শরীরে কৃষ্ণ ভক্তে কৃষ্ণের গুণ সকল সঞ্চারে সেই সব গুণ হয় বৈষ্ণব লক্ষ সব কহা না যায় করি দিক দর্শন কৃপালু অকৃত দ্রহ সত্য সার সম নির্দোষ বরান্ন মৃদু সূচি অকিঞ্চ সর্বোপকারক সন্ত কৃষ্ণের স্মরণ অকম অজ স্থির বিদিত স্মরণ মৃতভূ অপ্রমত্ত মারদ অমানি গম্ভীর করুণ মৈত্র কবিদক্ষ মৌনী চৈতন্য চরিতামৃত যে 26টা গুণের কথা বলা হয়েছে চৈতন্য চরিতামৃত মঙ্গলীলা 22 পরিচ্ছদে 75 থেকে 80 আর ভগবান ভালো অধ্যায় সেই 26টা গুণের কথা বলেছে
এটা লিখবে চৈতন্য চৈতন্য বাইশ পঁচাত্তর থেকে আসে, চৈতন্য চৈতন্য মন্দ বাইশ পঁচাত্তর। একটা প্রশ্ন যদি সবার লেখা হয়ে থাকে, পঁচাত্তর থেকে আছে, হ্যাঁ এবার আমার গুরুবার পক্ষ থেকে আমাদের আলোচ্য বিষয় ছিল গুরুবার অন্তলীলা বাইশ পঁচাত্তর থেকে আসি শ্লোক, বাইশ পঁচাত্তর থেকে আসি রেডি। এবারে সবাই দেবো প্রশ্ন পরে তো চলে বারোর তেরোটি শ্লোকে আলোকিত ভক্তির গুণাবলীগুলি চিন্তা করব। আমরা ছাব্বিশটা গুণের কথা আলোচনা করলাম, দেখবো তো মনে আছে যেরকম যেরকম দেখতে যদি যেরকম সুখে দুঃখে সমাবর্তন তিনি ক্ষমাসী সহিষ্ণু তিনি মহাপ্রদে অর্পণ করেছে অনেক গুণ ছাব্বিশটা গুণের একটু চিন্তা করব। প্রশ্ন এখানে উল্লেখিত গুণগুলি বাস্তবে ভক্তদের জীবনে দেখা যায় কিনা? এই যে ছাব্বিশটা গুণের কথা বলা হলো, এটা কি ভগবানের বর্ণনায় থেকে যাবে না আমরা কি চোখে দেখি এই গুণগুলো ভক্তের মধ্যে দেখা যায়? বাস্তবে কি দেখা যায়? ধরে তাহলে প্রশ্ন এইখানে আমরা দাঁড়া আছি, আমাদের ভিতরে কি আমার না, আমি অন্যের কথা চিন্তা করব। আমাদের এই ক্লাসে কারোর ভিতরে এই গুণগুলো দেখা যায় আছে? আমার নেই, মহারাজের আছে। আছে হ্যাঁ না আছে? ওকে এবার বসে যান, বের করবো কার কি গুণ আছে। প্রতিটা গ্রুপে পনেরো জন করে কতজন ভলেন্টিয়ার আমাকে আমার এটি কতজন কতজন ব্যক্তি আছে এক একটা গ্রুপ? আচ্ছা ভালো করে শুনে তারপর গ্রুপ করবেন, কয়েকটা নীতি নিয়ম বলে দিই। একটা গ্রুপে পনেরো জন থাকবেন, কতজন? পনেরো জন। আর যেই গ্রুপে আপনি যাবেন সেই গ্রুপে আপনি সবাইকে চেনেন কিনা দেখবেন, আপনার পরিচিত গ্রুপে আপনি যাবেন, ক্লিয়ার? আপনার পরিচিত গ্রুপের ভিতরে আপনি ঘুরবেন, একটা গ্রুপে কতজন? পনেরো জন। কে কোথায় বসবে একটা নিয়ে পনেরো জন, পনেরোটা গ্রুপ করতে পারে, যারা চেয়ারম্যান আছে চেয়ারে গ্রুপ করতে পারে, যারা চেয়ারম্যান আছে এই ভিতরে পনেরো জনের একটা গ্রুপ হতে পারে, এইখানে একটা গ্রুপ হতে হয় ভালো করে ডালিয়ে যান, এই জন্য তাড়াতাড়ি করবে পনেরোটা গ্রুপ। সবাই না দাঁড়িয়ে থেকে প্লিজ একটু সহযোগিতা করবেন, গ্রুপে চলে যান, যে যার গ্রুপে গ্রুপে আপনার যার যার পরিচিত ভক্তদের পাশে বলবেন। আপনার যদি এখানে বসে চেয়ার বসতে সবাই যে চ্যাম্পিয়ন তার পাশে।